সহি আকিদা এই নামটা এখন তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক, যারা রাজনীতি করাকেই নিজের সকাল সন্ধ্যা মনে করে, ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখল করাকে যারা বিশ্বাস করে, বিশ্বাস স্থাপন করে, তারাও সহি আকিদা নামটা ব্যবহার করছে। কথা কি বুঝাতে পারছি? আর যারা বম মেরে অস্ত্রের মাধ্যমে বিদ্রোহ করে ক্ষমতা দখল করতে চায়, খারেজি জঙ্গি, তারাও সহি আকিদা শব্দটা ব্যবহার করছে। কথা বুঝতে পারছেন? আহলে হাদিসের এই দুই গ্রুপের কারোর সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই, থাকতেও পারে না। আহলে হাদিসরা ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় না, আহলে হাদিসরা অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় না। আহলে হাদিসরা বিশ্বাস করে, আহলে হাদিসরা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছিলেন, কাউকে এই দায়িত্ব দিয়ে পাঠাননি যে তোমাকে ক্ষমতা দখল করতে হবে, সবাইকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষকে দেখিয়ে দাও কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে মানুষকে বের করে জান্নাতের রাস্তায় মানুষকে দাও, কিভাবে মানুষ জান্নাতে যেতে পারবে এই রাস্তা মানুষকে দেখিয়ে দাও। এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার রাসূলদের উপর দায়িত্ব। ক্ষমতা দখল করা সফলতা নয়, জান্নাতে যাওয়া সফলতা। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون বর্তমানে আহলে হাদিসদের সাথে দুটো বড় বড় সমস্যা, এই দুটো বড় বড় সমস্যা বলে আজকের আলোচনা শেষ করব। এক, আহলে হাদিসরা আজকে তিন ভাগে নামে সহি আকিদা এই নামটা এখন বেশি চলে, আমি আহলে হাদিস নাম বলবো না, সহি আকিদা এই নামটা এখন তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক, যারা রাজনীতি করাকেই নিজের সকাল সন্ধ্যা মনে করে, ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখল করাকে যারা বিশ্বাস করে, বিশ্বাস স্থাপন করে, তারাও সহি আকিদা নামটা ব্যবহার করছে। কথা কি বুঝাতে পারছি? আর যারা বম মেরে অস্ত্রের মাধ্যমে বিদ্রোহ করে ক্ষমতা দখল করতে চায়, খারেজি জঙ্গি, তারাও সহি আকিদা শব্দটা ব্যবহার করছে। কথা বুঝতে পারছেন? আহলে হাদিসের এই দুই গ্রুপের কারোর সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই, থাকতেও পারে না। আহলে হাদিসরা ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় না, আহলে হাদিসরা অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় না। আহলে হাদিসরা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছিলেন, কাউকে এই দায়িত্ব দিয়ে পাঠাননি যে তোমাকে ক্ষমতা দখল করতে হবে, সবাইকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষকে দেখিয়ে দাও কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে মানুষকে বের করে জান্নাতের রাস্তায় মানুষকে দাও, কিভাবে মানুষ জান্নাতে যেতে পারবে এই রাস্তা মানুষকে দেখিয়ে দাও। এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার রাসূলদের উপর দায়িত্ব। ক্ষমতা দখল করা সফলতা নয়, জান্নাতে যাওয়া সফলতা। কথা বুঝতে পারেননি? জান্নাতে যাওয়া সফলতা, কিভাবে আমি জান্নাতে যাব এই রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে রাসূল এবং নবীদের দায়িত্ব। আর যারা আহলে হাদিস তারা হচ্ছে রাসূল ও রাসূলুল্লাহ। রাসূল মানে হচ্ছে প্রতিনিধি, পোস্টম্যান। আমি যখন একটা চিঠি লিখি, ওই চিঠিটা পোস্টম্যান নিয়ে আমার বাড়িতে পৌঁছায় ওই চিঠিটা। তো রাসূল শব্দের আরবি হচ্ছে প্রতিনিধি, পোস্টম্যানের আরবি হচ্ছে রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিঠি তিনি বহন করে মানুষকে নিয়ে এসে দিয়েছেন, এই জন্য তার নাম কি? রাসূল। কথা বুঝতে পারছেন? প্রতিনিধি। আর আলেমরা হচ্ছে রাসূল ও রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত প্রতিনিধির প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধি করে রাসূলকে পাঠিয়েছেন, আর রাসূলের প্রতিনিধি কারা? আলেমরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি, টাকা পয়সারও নয়, ধন দৌলতেরও নয়, বাড়ি গাড়িরও নয়, ক্ষমতারও নয়, কিসের? ইলমের, জ্ঞানের। যে জ্ঞান আল্লাহ রাসূল রেখে গেছেন, ওই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ রাসূল আল্লাহর নিকট থেকে নিয়েছিলেন, ওই জ্ঞান আলেমগণ রাসূলের অধীনস্থ হয়ে, রাসূলের প্রতিনিধি হয়ে, রাসূলের পোস্টম্যান হয়ে জনগণের নিকটে পৌঁছে দেবে, এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। তো আহলে হাদিসরা বিশ্বাস করে মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে হবে। কোনদিন যদি আল্লাহ চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন। ওয়া আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস
সালেহাত, যারা ইমান আনয়ন করবে এবং সৎ আমল করবে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে আল্লাহ তাদেরকে একদিন ক্ষমতা দিবেন যেমন আল্লাহ তাদের পূর্ববর্তীদের ক্ষমতা দিয়েছিলেন। এটা আল্লাহর ওয়াদা, আমি কাজ করে যাব আল্লাহ ওয়াদা দিয়েছে, আল্লাহ কোন দিন ক্ষমতা দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি জোর করে ক্ষমতা দখল করতে যাব এতে আমরা বিশ্বাস করি না। আমি একটা উদাহরণ গত অনুষ্ঠানেও দিয়েছিলাম যে মানুষের উপর জাকাত ফরজ, আমার টাকা হয়নি এখনো জাকাত দেওয়ার মতো, তো আমি কি ডাকাতি করে অত টাকার মালিক হব যাতে আমি জাকাত দিতে পারি? আমার টাকা নাই হজ করার মতো, তো আমি কি ডাকাতি করে হজ করার সময় টাকা উপার্জন করব? এটা কি জরুরি? জরুরি নয়। তুই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা তাদের দায়িত্ব, তাদের উপর ফরজ যারা ক্ষমতায় আছে। সারা পৃথিবীর 55 থেকে 60টা মুসলিম রাষ্ট্রের যারা প্রধান, সকলের উপর ওয়াজিব, সকলের উপর ফরজ যে তারা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, না করলে কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। আমার উপর এটা ফরজ নয় যে আমি জোর করে ক্ষমতা দখল করে কোরআন এবং সহিহ হাদিস কায়েম করবো, বরং আমাকে যেদিন আল্লাহ অটোমেটিক ক্ষমতা দিবেন সেই দিন আমার উপর ফরজ যে আজকে তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, আজ তুমি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, যেদিন অটোমেটিক আসবে সেই দিন এটা আমার দায়িত্ব। কথা মনে হয় বুঝাতে পারে? জাকাত যেই দিন আমার উপর অটোমেটিক ফরজ হবে সেই দিন জাকাত দেওয়া আমার অটোমেটিক ফরজ, জোর করে ডাকাতি করে আমাকে জাকাত আমার উপর ফরজ করতে হবে না। আজকে যারা ক্ষমতায় আছে সারা পৃথিবীতে, যত মুসলিম রাষ্ট্রের যত মুসলিম নেতা, সকলের উপর ফরজ যে তারা রাষ্ট্র ইসলামী আইন অনুযায়ী চালাবে, আমার উপর নয়। আমি যেদিন অটোমেটিক ক্ষমতা পাবো সেই দিন আমার উপর ফরজ হবে। এটা হলো ইসলামের আকিদা, ইসলামের বিশ্বাস। এটা হলো আহলে হাদিসদের আকিদা, আহলে হাদিসদের বিশ্বাস। আমরা ভোটের রাজনীতিতেও বিশ্বাস করি না, আমরা অস্ত্রের মাধ্যমে, খারিজিয়াতের মাধ্যমে একজন মুসলমানকে চুন থেকে পান খসলে কাফের ফতোয়া দিয়ে বা রাষ্ট্রনেতাদেরকে কাফের ফতোয়া দিয়ে, মুরতাদ ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদেরকে হত্যা করাকে আমরা জায়েজ তো দূরের কথা, মহা থেকে মহা অন্যায় মনে করি, মহা থেকে মহা পাপ মনে করি, মহা থেকে মহা গুনাহের কাজ মনে করি। যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রনেতা কাফের না হয়ে গেছে, পূর্ণ কাফের না হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। বিদ্রোহ করলে ক্ষতি আছে। আজকে ইয়েমেন দেখেন, সিরিয়া দেখেন, মিশর দেখেন, এমন কোন দেশ নাই যেই দেশে খারেজিদের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে যায়নি। এই খারেজিরা চাচ্ছে এইভাবে সৌদি আরবের শান্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে, এইভাবে কুয়েত, কাতার, বাহরাইন, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোর শান্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে। আজ কাফেরেরা যত মুসলমানকে না হত্যা করেছে, এই খারেজিরা তার চেয়ে বেশি মুসলমানকে হত্যা করেছে। এই জন্য এই খারেজিদের সাথে আহলে হাদিসদের বিন্দুমাত্র সম্পর্ক নাই, এই জঙ্গিদের সাথে আহলে হাদিসদের বিন্দুমাত্র সম্পর্ক নাই। রাফুল আদায় করলেই কেউ আহলে হাদিস হয়ে যায় না, মানহাজের সাথে এক হতে হবে। ঠিক তেমনই যারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস স্থাপন করে এবং যারা ভিতরে ভিতরে আহলে হাদিসদেরকে সহ্য করতে পারে না, 2005 সালে যারা আহলে হাদিস আলেম ওলামাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, তারাও যদি মুখে মুখে সহি আকিদা দাবি করে তাহলে হবে না। আদর্শ এবং আকিদায় আহলে হাদিসদের সাথে আসতে হবে, তবেই তাকে আহলে হাদিস বলে গণ্য করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে হাদিসদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন, আহলে হাদিস কি এবং কেন তা ভালোভাবে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।